আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আচারি বেগুনের রেসিপি। লুবনীয় এই টক ঝাল আচারি বেগুন অনেকেই খেতে পছন্দ করেন, আর যারা একটু টক পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। বেগুনটাকে আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। এখন আমি তা হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করতে যাব না, কারণ বেগুন খুব ইজিলি কুক হয়ে যায়। তাই আমি 1 মিনিট সময় ধরে এপাশ আর ওপাশ করে ভেজে নেব। বেগুনগুলো ফ্রাই করে তোলার পর আমি একে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তিন টুকরো রসুন এখন আমি ছোট ছোট করে কেটে পেঁয়াজে দিয়ে দেব। যে কোনো ধরনের চাটনি বলেন আর আচারই বলেন, রসুন এর স্বাদটা দ্বিগুণ করে তোলে। এখন আমি দিয়ে দিলাম 4টি আস্ত শুকনো মরিচ। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে এভাবে যখন তেল ছেড়ে দেয় তখন বোঝা যায় যে পেঁয়াজটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই আমি মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এক কাপ পরিমাণ পানি আমি এখানে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। থেকে 3 মিনিটের জন্য আমি মশলাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি মশলাটাতে দিয়ে দেব। বেগুন মশলাতে দেওয়া হয়ে গেলে আমি এটাকে 2 মিনিট জাল করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। আগে থেকে আমি কয়েক টুকরো তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই পানিটা এখন আমি বেগুনে অ্যাড করে দিচ্ছি। তেঁতুলের পরিমাণটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আপনি কতটুকু টক পছন্দ করেন। তেঁতুলের রস আর বেগুনটা আমি হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই বেগুনটাকে 3-4 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। আমার আচারি বেগুনটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে আচারি বেগুনটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটুকু লবণী হয়েছে এই টক ঝাল আচারি বেগুন। আশা করছি এই টক ঝাল আচারি বেগুনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে করে একটা ট্রাই করে দেখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।